হঠাৎ পৃথিবীর সব মানুষ যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে কি হবে? মানুষ যদি বিলুপ্ত হয়ে যায় কি হবে পৃথিবীর? আমরা সবাই জানি কিয়ামতের আগে মানুষ ও জিন পৃথিবীতে বিদ্যমান থাকবে। কিন্তু একবার চিন্তা করেন, যদি কিয়ামতের আগে কিংবা এমনিতেই যদি একদিন দেখেন পৃথিবীর সব মানুষ উধাও হয়ে গিয়েছে, তাহলে কি হবে পৃথিবীর? চলুন প্রিয় দর্শক, আজকে একটু কল্পনার জগৎ থেকে ঘুরে আসা যাক। কল্পনার জগৎ অনেক সুন্দর এবং অনেক বেশি রং তুলিতে আঁকা ছবির মতো সাজানো থাকে। প্রিয় দর্শক, আপনি অবাক হবেন, পৃথিবীতে যদি মানুষ উধাও হয়ে যায় তাহলে সবার প্রথমে যে ঘটনাটি ঘটবে তা হলো পৃথিবীর সব বিদ্যুৎ অফ হয়ে যাবে। কোনো সোলার প্যানেল থাকবে না, কোনো লাইটও জ্বলবে না। মানুষ নেই তো এগুলো কীভাবে চলবে? বিদ্যুৎ পরিবহনের জন্য যে বোর্ড গার্ড থাকে তাতে সুইচ অন করতে হয়, তা মানুষের দ্বারাই হয়। যদি মানুষই বিলুপ্ত হয়ে যায় তবে এসব আর হবে না, তাই ইলেকট্রনিক মিডিয়া সব বন্ধ হয়ে যাবে। প্রায় এক সপ্তাহ পর্যন্ত জলবিদ্যুৎ চললেও তাও বন্ধ হতে বেশি দিন সময় নেবে না। মানুষ যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে গৃহপালিত পশুগুলো না খেতে পেয়ে মারা যাবে, কিংবা এমনও দেখা যাবে তাদের খাবার দেওয়া হচ্ছে না দেখে তারা একে অপরের মাংস খাওয়া শুরু করবে। আপনি একবার কল্পনা করুন কি ভয়ানক সেই মুহূর্ত। নদী নালার সকল জল বাষ্প হয়ে যাবে, পৃথিবীতে কোনো প্রকার নদী থাকবে না, সব যেন শুকিয়ে মাঠের আকার ধারণ করবে। এই নদী নালাগুলো শুকিয়ে যাওয়ার পরও ছেলেদের দলগুলো ক্রিকেট খেলতে ভিড় জমাবে না। নিউক্লিয়ার পাওয়ার স্টেশনগুলো থেকে সব কেমিক্যাল ছড়িয়ে পড়বে পুরো পৃথিবীতে, কিন্তু কোনো মানুষ না থাকায় তা কারো কোনো ক্ষতি করবে না, শুধু মানুষ বসবাসের অযোগ্য করে দেবে পৃথিবীকে। পৃথিবীর আকাশে দেখা যাওয়া বা না দেখা যাওয়া স্যাটেলাইটগুলো ছিটকে পড়বে, কারণ এগুলো কন্ট্রোল করার জন্য তো কোনো স্টেশনের মানুষ থাকবে না, তাই স্যাটেলাইটগুলো তাদের কক্ষপথ থেকে সরে গিয়ে অর্ধবৃত্ত বা অধিবৃত্ত পথে পৃথিবীর বুকে আছড়ে পড়বে। মানুষ বিলুপ্ত হওয়ার প্রায় 25 বছর পর আমরা দেখব পৃথিবীতে থাকা সব রাস্তা যেন গাছে পাতায় ভরে গিয়েছে, রাস্তায় জন্মাচ্ছে নোংরা কিছু। এখানে কি রাস্তা ছিল তাও নিয়ে আপনার কনফিউশন তৈরি হবে, এমনভাবে গাছে ভর্তি হয়ে যাবে রাস্তাগুলো, গ্রাম থেকে শহর সব কিছু জঙ্গলে পরিণত হবে। তবে একটি জিনিস ভালো, তা হচ্ছে পৃথিবী সবুজে ভরে যাবে, দূষণ কম হবে। মানুষ না থাকলে দূষণ তো একটু কমবেই, তাই না? তবে মরুভূমি অনেক বেশি কিরণে ভরে যাবে, আরও বেশি তাপমাত্রা বৃদ্ধি পাবে পৃথিবীর, মরুভূমির বালি যেন আরও বেশি উত্তপ্ত হয়ে উঠবে। মানুষ বিলুপ্ত হওয়ার প্রায় 300 বছর পর পৃথিবীতে থাকা সব স্থাপনা ধ্বংস হয়ে যাবে, আইফেল টাওয়ার থেকে শুরু করে বুর্জ খলিফা সব যেন মাটির সাথে মিশে যাবে নিমিশেই। মানুষ বিলুপ্ত হওয়ার পর পৃথিবীতে দেখা যাবে বিভিন্ন ধরনের পতঙ্গ, যা এখন আমরা দেখতেও পাই না। নতুন সব পোকামাকড় জন্মাবে, যা অনেক বেশি আনন্দদায়ক জীবনযাপন করবে, কারণ তাদের ডিস্টার্ব করার জন্য তো মানুষ নেই। বিলুপ্তির প্রায় 1000 বছর পর দেখা যাবে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম স্থাপত্য শিল্পের ইতি চলে আসবে, ভেঙ্গে পড়বে পিরামিড সহ বিভিন্ন স্থাপনা। 25 মিলিয়ন বছর পর আমরা দেখব পৃথিবীতে মানুষের তৈরি করা কিছুই নেই, সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু বাকি আছে শুধু প্লাস্টিক, যা কখনোই ধ্বংস হবে না। প্লাস্টিক রিসাইকেল না করলে তা কখনোই নষ্ট হয় না, তা কেবল দূষণ করে পৃথিবীকে। তবে গাছ বেশি থাকলে তা পরিবেশের কোনো ক্ষতি করতে পারে না। এবার আপনি চোখ খোলেন, ভাবেন, আপনার সামনে থাকা দুনিয়াটাকে আপনি নিজেই দূষণ করছেন না তো? আপনি চাইলেই পৃথিবীকে সবুজ করে রাখতে পারেন। প্লাস্টিক দ্রব্য যেহেতু 25 মিলিয়ন বছর পর নষ্ট হয়নি, তাই এই প্লাস্টিক আমাদের রিসাইকেল করে ব্যবহার করতে হবে, একে পরিবেশ দূষণ করতে দেওয়া যাবে না। আসুন পৃথিবীকে সুন্দর করি, বসবাসের উপযোগী করে তুলি। কবি সুকান্ত ভট্টাচার্যের মতো পৃথিবীকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তিময় বাসস্থান করে যাই, এটাই হোক আমাদের ছোট একটি স্বপ্ন। ইনশাআল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন।